ধন্যবাদ যতগঞ্জ উপজেলার সম্মানিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়কে আমাদের সামনে উপস্থিত মায়েদের নিয়ে মায়েদের উদ্দেশ্যে আগামী দিনের আদর্শ মা হওয়ার যে অনুপ্রেরণা দিয়েছেন আমরা আশা করবো আমরা বিশ্বাস করবো এই মাগুলাই এই মায়েরাই আগামী দিনে আদর্শ মা হবেন তাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার মাধ্যমে সম্মানিত উপস্থিতি আজকের মা সমাবেশে আমরা এতক্ষণ যাওয়ার জন্য অপেক্ষা ছিলাম বহুদিন ধরে আমরা অনেকবার চেষ্টা করেছি যে ওনাকে আমাদের স্কুলে নিয়ে আসবো অনেক চেষ্টার পরেও ওনার ব্যক্তিগত ব্যস্ততা পাশাপাশি ওনার অফিসিয়াল ব্যস্ততা আসলে মোটামুটি উপজেলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ওনাকে সবসময় কাছে পাওয়া যায় না স্বাভাবিক উনি সারাদিন সারা উপজেলা নিয়ে টেনশন করেন ব্যক্তিগত জীবনে উনি স্কুল লাইফ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ একজন সফল ব্যক্তি হিসেবে উনি যখন আমাদের উপজেলায় যোগ দিয়েছেন তারপর উপজেলাকে দক্ষভাবে পরিচালনা করার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন সম্মানিত উপস্থিতি এবং আমি আমাদের আজকের প্রধানমন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আসলে আমাদের স্কুলে কিছু সমস্যাও আছে যেমন মাঝে মাঝে আমাদের স্কুলে বন্যা হলে আমাদের স্কুলে প্রচুর পরিমাণের পানি হয়ে যায় স্কুলে আমরা ঠিকমতো পড়াশোনা করাতে পারি না নানান সমস্যা এগুলো আমাদের অ্যাপ্লিকেশনও করা আছে সেই দিকগুলো বিবেচনা করবে এবং আজকের মায়েদের উদ্দেশ্যে এরপরে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের মা সমাবেশের সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের অঞ্চলের অত্যন্ত সকল একজন মানুষ গতকাল উপজেলার সম্মানিত এরপরে আমাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন গতকাল উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন কুমার সিংহ এরপরে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন স্যার সুজন কুমার সিংহ মহাসমাবেশ 2018 উপলক্ষে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে বরিষ্ঠ মা সকল মা বৃন্দ এবং প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আমরা জানি সবাই এটা একটা প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি স্কুল আমিও নিজে হচ্ছে প্রত্যন্ত স্কুলে পড়াশোনা করে আসলাম আমিও যে ওই বড় রাস্তার পাশে